আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অন্যতম সেরা দল গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস 2015 সালে বিপিএল এ প্রথমবারের মতো নতুন দল হিসেবে অংশগ্রহণ করেন এবং নাফিজা কামালের এই দলটি তাদের অর্জিত শিরোপা ধরে রাখতে বিশ্বমানের প্লেয়ারদের নিয়ে নতুন দল গঠনের ব্যস্ত সময় পার করছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আয়োজনে জানবো বিপিএল 2019-20 কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে কারা খেলবে। ইমরুল কায়েস বাংলাদেশি ব্যাটসম্যান, তিসারা পেরেরা শ্রীলঙ্কান অলরাউন্ডার, আমির ইয়ামিন পাকিস্তানি অলরাউন্ডার, সাইদ আফ্রিদি পাকিস্তানি অলরাউন্ডার, আবু হায়দার রনি বাংলাদেশি বোলার, এবিন লুইস ক্যারিবিয়ান ব্যাটসম্যান, এনামুল হক বিজয় বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান, গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, লিয়াম ডাউসন ইংলিশ অলরাউন্ডার, মেহেদি মারুফ বাংলাদেশি ব্যাটসম্যান, মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশি অলরাউন্ডার, শামসুর রহমান বাংলাদেশি ব্যাটসম্যান, সৈয়দ মালিক পাকিস্তানি অলরাউন্ডার, স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, শুভাশিস রয় বাংলাদেশি বোলার, অহাব রেহাজ পাকিস্তানি বোলার, জিয়াউর রহমান বাংলাদেশি অলরাউন্ডার, মোহাম্মদ শাহিদ বাংলাদেশি বোলার, ওয়াকার সালেম খেল আফগান বোলার, মুশিকুর রহিম বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান। সো এই হলো কুমিল্লা ভিক্টোরিয়ার সম্ভাব্য খেলোয়াড় যারা 2019-20 মাথাবেন। আপনার কি মনে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স পারবে তাদের শিরোপা ধরে রাখতে? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই। আর ভালো থাকবেন।